হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ওই ভেপারের আলোটা দেখে বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি রাত ভোরে উঠে পড়েছি। তো সেরকমই ব্যাপার, কারণ মা 6:30 সময় ট্রেন ধরবে। তো এই যে মা রেডি হয়ে গেছে, তো এখন মোটামুটি ওই 6টা মতন বাজছে। তো মা রেডি হয়ে বসে আছে, 6:20 ট্রেন। মা যাবে হচ্ছে কলকাতা, মায়ের বাবার বাড়ি আর বোনের বাড়ি, মানে মাসির বাড়ি যাবে মা আর দাদুর বাড়ি যাবে। তো এই যে মায়ের ব্যাগপত্র, 3টে ব্যাগ হয়েছে, এখানে আম মিষ্টির ব্যাগ, ওখানে কাপড়ের ব্যাগ, আর এই যে মায়ের সাইড ব্যাগ। তো এই 3টে লাগেজ নিয়ে মা এখন কলকাতা যাবে, দিদিও যাবে সাথে। আর এই যে আমার বর গাড়ি বার করে নিয়েছে, মাকে এখন স্টেশনে ছাড়তে যাবে। তো গাড়ি করে মাকে রেখে দিয়ে আসবে স্টেশনে, আর ওখান থেকে দিদি আমাদের কাশিমবাজার স্টেশন থেকে ট্রেনে উঠে গেছে। তো ও বহরমপুর স্টেশনে আসবে, আর মা বহরমপুর স্টেশন থেকে রিজার্ভেশন করা আছে, তো উঠে পড়বে ব্যাস। তো এই যে মা রওনা দিচ্ছে, মা এখন বাড়ি থেকে বেরোচ্ছে, তো বর গিয়ে দিয়ে আসবে। আর আমিও সকাল সকাল আমরা সবাই উঠে পড়েছি, যেহেতু মা বেরোচ্ছে তাই অনেকটা সকালেই উঠে পড়েছি। তো আমিও মা বেরোক, আমিও রান্নাবান্না সব সেরে নেব। তো এই যে মা এখন ছেলের সাথে চেপে চলল স্টেশনে, এখন কয়েকদিন মা ওখানেই থাকবে। ষষ্ঠীর আগে মা চলে গেল, একটু মায়ের সাথে কথা কাটাকাটিও হয়েছিল আমার, যেহেতু ষষ্ঠীর আগে চলে যাচ্ছে তাই এখানে থাকতে হচ্ছে। মা কি করা যাবে, মা কলকাতা যাবে, মায়ের মন হয়েছে, তো যাক ঘুরে আসুক কলকাতা থেকে। অনেকদিন ধরেই যাবো যাবো করছিল, তো যেতে পারেনি, এই সুযোগ পেয়েছে যাওয়ার। তো দেখো আমি এবার রান্নাঘরে চলে এসেছি। তো আলু করলা ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে কুকারে আলুটা সিটি দিয়ে নিচ্ছি, সোয়াবিন আলুর তরকারি করব। আর এই যে চাল, আমি চালের জল রেখে দিয়েছি, চায়ের জল রেখেছি। আর এই যে ফ্রিজ থেকে মাছটা বার করে মায়ের রেখে গেছিলো, তো দেখছি বরফগুলো গলে গিয়ে জল হয়ে গেছে। তো এই চিংড়িগুলো আরও একবার ভালো করে ধুয়ে নেব। আর এই যে সোয়াবিন আলুর তরকারিটা, এটা পুরো রেডি। তো সোয়াবিন আলুর তরকারিটা রাতের জন্য রেখে দেব, আর সকালে বা দুপুরে খাব না। আর এই যে এখানে আমি চা পাতা দিয়ে দিয়েছি, তো চা হয়ে গেছে। আর এই যে দেখো আলু করলা ভাজা কমপ্লিট, ডাল কমপ্লিট। এবার আমি ভাতের চালগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আর জলটাও বসিয়ে ফেলেছি হাঁড়িতে। তো ভাতটা আমি এবার করে নেব, আর তারপরে এই চিংড়ি মাছের ঝোলটাও করে নেব। তো চিংড়ি মাছের ঝোল করার জন্য সমস্ত কিছু আবার আগের মতন আমি গুছিয়ে রেখেছি, আমি সব কিছু আগে থেকেই গুছিয়ে নিই, বেশ ভালো লাগে। আর এই যে দেখো, তো মেয়ে ঘুম থেকে উঠেছে, তো মা মেয়েকে নিয়ে নিচে চলে এসেছে। আর এই যে আমার দুষ্টু গামছা নিয়ে এখানে অত্যাচার শুরু করেছে, খেলা শুরু করেছে, ও নাকি বউ সাজছে। ভাবা যায় এইটুকু বাচ্চা এত পাকা হয়, প্রচণ্ড পাকা, প্রচণ্ড পাকা। তো আমি এবার রান্না টান্না হয়ে গেছে, আমি আবার খানিকটা উল্টো আছি, রান্না করার পর চা বিস্কিট খাচ্ছি। আর এই যে আমার চিংড়ি মাছের ঝোলও রেডি। তো আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বানিয়ে দিয়েছি আমি, আর এখানে সব খাবারগুলো রেখে দিয়েছি আমি ডাইনিং টেবিলের ওপরে। এবার চান টান করে চলে এসেছি, তো মেয়েরও চান হয়ে গেছে। তো দেখছি ও খেলনা নিয়ে খেলতে বসে গেছে, নিজের মনে ওর মেকআপ বক্স খুলে নিয়ে খেলছে, আর চারিদিকে সব খেলনাগুলো দেখো ছিটিয়ে দিচ্ছে। আর তার সাথে আমাকে বলছে, মা একটু খেলো না, মা একটু খেলো না। তো কোন দিকে যাই বলো তো, অফিস যাব না ওর সাথে খেলা করব। এরপর তো আবার আমার মায়ের ওপর ওর অত্যাচার শুরু হবে, যে মাম্মাম খেলো, মাম্মাম খেলো, সারাদিন ওর এই একই অবস্থা। তো এখন বসে বসে ও নিজের মনে একাই খেলছে। আর এই যে দেখো আমাদের গাছের জবা ফুল আর অপরাজিতা ফুল, হই দিয়ে বর এখন পুজো করবে। তো মা যেহেতু নেই, তো মা বললো যে আমি পুজো করে দিচ্ছি, তো বর বললো না আপনাকে করতে হবে না, আমি করছি। আর এই যে দেখো চলে আসছে ঠাকুর ঘরে, নিজেই একা একা উঠে চলে আসছে গ্রিল ধরে ধরে, মানে এত এত বদ হয়ে গেছে বড় হয়ে, যে চারিদিক দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। তো বাবা পুজো করছে আর ও দাঁড়িয়ে দেখো এখানে প্রণাম করছে আর মাথায় জল নিচ্ছে। আর এই যে ছাদের মধ্যে মা জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, তো মায়ের কাপড় টাপড় সব কাঁচা হয়ে গেছে, তো সেগুলোও ছাদে মেলে দিয়েছে মা। তো সব কিছু মেলে দিচ্ছে ছাদেই, কারণ নিচে খানিকটা সেরকম ভালো রোদ নেই, ছাদেই শোকাক। আর এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে আমি এখন অফিস বেরোবো। তো অফিস থেকে আজ তাড়াতাড়ি চলে আসবো।
তো এখন বিকেল হয়ে গেছে, আমি আর মা একটু দোকান যাব। মা তার জামাইয়ের জন্য, নাতনির জন্য আর মেয়ের জন্য জামাই ষষ্ঠীর কেনাকাটা করবে, তো সেজন্য দোকান নিয়ে গেল। তো আমাদের এখানে গোড়াবাজারেই মিলনী বলে একটা দোকান আছে জামা কাপড়ের, তো ওখানেই এসছি। আর খাগড়া যায়নি, মায়ের কাছে থাকলে মা খাগড়াতেই কেনে, তো মা এবার এখানে কিনতে এলো। তো এই দোকানেও খুব ভালো সুন্দর জামা পাওয়া যায়। এই যে মেয়ের জন্য এই ফ্রকটা মা নিয়েছে, আমার জন্য এই কুর্তিটা নিল, আর বরের জামা এখান থেকে পেল না। এখানে ছেলেদের কালেকশন সেরকম খুব একটা ভালো নেই আমাদের চোখে, হয়তো অন্যদের ভালোও আছে। তো এবার চলে এসেছি বরের জামা কিনতে, আমার গাড়িটা দাঁড় করিয়ে রেখেছি ওখানে। এই দোকানটা অনেক পুরনো দিনের দোকান, তো এখান থেকে আমার মা মানে শাশুড়ি মাও জিনিসপত্র কেনাকাটা করে। আর সেই সেজোমাকে দেখিয়েছিলাম তোমাদের, সেজোমাও এই দোকান থেকে জামা কাপড় কেনে। তো আমরাও চলে এসেছি এখান থেকে, বরের জন্য একটা পাঞ্জাবি নেব। তো মা এই পাঞ্জাবিটা পছন্দ করলো, আমারও খুব পছন্দ, তো মা এটাই নিল মায়ের জামাইয়ের জন্য। আবার আমার জন্য একটা নাইটিও কিনলো, এই যে হলুদ নাইটিটা দেখছো এটা। তো এবার চলে গেছি মিষ্টির দোকানে, তো মা মিষ্টি কিনবে। মা মায়ের জামাইকে এখন পাঁচ রকমের মিষ্টি খাওয়াবে, তো পাঁচ রকমের মিষ্টি কিনলো। তো দেখো মিষ্টিগুলো কত সুন্দর দেখতে, এটা গোড়াবাজারের আনন্দ সুইটস। তো খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায় এখানে, মানে বহরমপুরের একটা নাম করা দোকানের মধ্যে একটা মিষ্টির দোকান, যেখানে অনেক ভালো ভালো মিষ্টি, খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়। তো সব মিষ্টিগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম, মানে দেখেই লোভ লাগছে। তো মা মিষ্টি দই আরও সব কিনে নিল। তো এই দেখো দেখো এখানে সীতাভোগ আর পাশে ছানার পোলাও রাখা রয়েছে, আমার খুব লোভ লাগছিল যদিও এই দুটো কেনা হয়নি। তো মা বাকি সব মিষ্টি নিল। আর যখন বাজারে গেলাম তখন আমলিচু কেনার সময় আর তাড়াহুড়োতে আমলিচু তোলা হয়নি, যা ব্যাগ ভারী হয়েছে আর ভারী সামলাতে পারিনি। তো গাড়ি বিভিন্ন জায়গায় দাঁড় করাতে হচ্ছিলো, তো তাই ঝটপট চলেই এসেছি আর করিনি। তো মিষ্টির দোকানে এসে মিষ্টিগুলো দেখালাম, কারণ খুব লোভ লাগলো। তো এই যে এবার বাড়ি চলে এসেছি, দেখো এই যে মা আম কলা আরও বিভিন্ন যা যা লাগে, লিচু টিচু পাঁচ ফল সব কিনে নিয়েছে। তো কালকে তো সকালে পুজো আছে ষষ্ঠীর, আবার আমার ছুটিও নেই, অফিস ছুটি দেয়নি, আর পাওনার ছুটি প্রায় শেষের দিকে হয়ে এসেছে, এখনও ডিসেম্বর মাস অবধি আছে, তো সেরকম ছুটি পাবো না, তাই সব আজকেই করে রাখা হচ্ছে। কাল যেহেতু সকাল সকাল উঠে পুজো সেরে আসতে হবে, সেজন্য মা সব আজকেই কিনে নিল, আজ কিনে নিয়ে সব বাড়িতে রাখা হয়েছে। তো কালকে সকালবেলায় তাড়াতাড়ি উঠেই রান্না টান্না সেরে নিয়ে ষষ্ঠীতলা চলে যাব, তারপর আবার অফিস যেতে হবে, কি আর করা যাবে, কোনো উপায় নেই, তাই না? উপায় না থাকলে যা হয় মানুষের। আর এই যে আমার মেয়ে, ওর কীর্তি দেখো, ও এই নতুন জামা কালকে পরার জন্য মা কিনলো, ও আজকেই পরে নিয়েছে। ভাবা যায় ওর জামার ওপর এত লোভ যে জামা দেখলেই হলো, আসলে জামা পরতে খুব ভালোবাসে কি না, তাই জামাও পরে নিয়েছে। খুব দুষ্টু, মানে কিছু বলার নেই, এতটাই দুষ্টু। তো এই যে এবার বারান্দায় বসে আছে কি জেঠিমার সাথে গল্প করবে। তো দেখো জেঠিমা এখানে বসে আছে আর প্রতিমাদি বাড়ি চলে যাচ্ছে। তো আজকের ব্লগটা আর বেশি দূর এগোবো না, নিয়ে এখানেই শেষ করে দেব। কাল আবার জামাই ষষ্ঠীর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব। তো তোমরা সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর বাইরের যারা ভিউয়ার্স আছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমি চাইবো সকলে সবাই যেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। টাটা, গুড নাইট, আবার কাল নতুন ব্লগে দেখা হচ্ছে।